নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ডাবল কাটোরি ব্লাউজের কাটিং শেয়ার করব স্টেপ বাই স্টেপ কিভাবে কাটিং করতে হয় সমস্তটাই আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো এই ব্লাউজটি আমি চুয়াল্লিশ সাইজের জন্য বানাচ্ছি আপনারা যদি একটু কম সাইজের জন্য বানাতে চান তাহলে কিন্তু সেই হিসাবে মেজারমেন্টগুলো নিয়ে নেবেন তো প্রথম এখানে আমি মেন কাপড়কে সাইডে রেখে দিয়ে লাইনিংয়ে কাপড়টা কীভাবে দুভাজ করে নেব তো এইভাবে দুভাজ করে রাখতে হবে আমাদের চেস্টের মাপ অনুযায়ী চেস্টের চার ভাগের এক ভাগ প্লাস দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি সেলাই মার্জিন রেখে এভাবে আমাদের কাপড়টাকে দুভাজ করে নিতে হবে তো প্রথমে উপরের দিকে আমাদের একটা সোজা লাইন টেনে নিতে হবে তারপরে আমাদেরকে এই লাইনটার থেকে নিচের দিকে ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে আপনাদের মেজারমেন্টে ব্লাউজের লম্বা যত থাকবে তার থেকে এখানে আপনারা এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন তো আমি টোটাল নিয়ে নিচ্ছি এখানে ষোলো ইঞ্চি এবার এখানে আমাদেরকে একটা লাইন এভাবে টেনে নিতে হবে তো এবারে আমাদেরকে সাইডের দিকে হুক আর হাইয়ের জন্য দুই পয়েন্ট এইভাবে এক্সট্রা কাপড় ছেড়ে দিতে হবে এবারে এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে সোল্ডারের মাপ তো দেখতে পাচ্ছেন এখানে আমি সোল্ডার নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট এটা আমি চুয়াল্লিশ সাইজের জন্য কিন্তু ছয় ইঞ্চি দুই পয়েন্ট নিয়ে নিচ্ছি এবারে এখান থেকে আমাদের নিচের দিকে আর্মোল নিয়ে নিতে হবে তো আর্মহল লাগছে এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি চুয়াল্লিশ সাইজের জন্য এখানে আপনারা সাড়ে ছয় ইঞ্চি আর্মহল নিয়ে নেবেন ঠিক আছে এবারে উপর থেকে নিচের দিকে বাস্ট পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আমি ট্যাক্সের মাপটা নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি এবারে উপর থেকে আমাদেরকে সাড়ে বারো ইঞ্চিতে এইভাবে বেল্টের জন্য মাপটা নিয়ে নিতে হবে বোঝা গেল এবারে আমাদের এই লাইনটাকে এইভাবে টেনে নিতে হবে আরমহলের তারপর এখানে আমি চেস্টের লাইনটাকেও এভাবে সোজা করে নিচ্ছি এবারে এখানে আমি আর্মলের গোলাইটা দেওয়ার জন্য এক ইঞ্চি উপরে এইভাবে একটা দাগ দিয়ে এইভাবে ডট ডট করে আর্মহলের গোলাইটাকে প্রথমে দিয়ে দিচ্ছি তো এইভাবে আর্মলি শেপটা দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমি টাক্সের যে পয়েন্টটা আছে এই দাগটাকে এইভাবে সোজা করে টেনে নিচ্ছি তারপর এখানে আমি বেল্টের দাগটাকে এইভাবে সোজা করে টেনে নিয়েছি এবারে দেখুন এই আর্মহোল যতটা নিয়েছিলাম উপরের রাউন্ড থেকে শুরু করে নিচের দিকে আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এবারে এখানে আমি গলা চড়াটা নিয়ে নিব তো গলা চড়াটা এখানে আমি রাখছি চুয়াল্লিশ ইঞ্চি চেস্টের জন্য গলা চড়াটা রাখছি এখানে আমি আড়াই ইঞ্চি আর এখানে গলা লম্বাটা নিয়ে নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি কারণ হাফ ইঞ্চি আমাদের উপরের দিকে শোল্ডারের মধ্যে সেলাই করতে চলে যাবে রেডি হবে আমাদের এখানে ছয় ইঞ্চিতেই এখানে আমি নিচের দিক থেকে চড়াটা একটু বেশি নিয়েছি তো এখানে আমি তিন ইঞ্চি নিয়েছি নিচের দিকে চড়াটা তো এইভাবে একটা বক্স বানিয়ে নিয়ে এবার এখানে আমি প্রথমে এই কোনা থেকে শুরু করে উপরের দিকে এক ইঞ্চি উপরে একটা এইভাবে দাগ দিয়ে এইভাবে আমি রাউন্ড শেপ একটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি গলা শেপটা রাউন্ড শেপ রাখলাম এবারে দেখুন এখানে আমি আর্মলের থেকে নিচের দিকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এইভাবে আর এখানে গলার থেকে আমাদের উপরের দিকে এইভাবে এক ইঞ্চিতে একটা দাগ দিতে এটা কিন্তু আমাদের সব ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এইভাবে এই মাপ দুটো নিতেই হবে এবারে দেখুন এখানে কাটোরির শেপটা দেওয়ার জন্য এখানে আমি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এবার এখানে আমাদের এই তিনটে দাগকে একসাথে মিলে নিতে হবে তো এইভাবে আমাদেরকে আলতো হাতে সুন্দর করে এখানে আমাদের কাটোরির শেপটাকে এইভাবে ড্রয়িং করে নিতে হবে তো এইভাবে কাটোরির আকারটা দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমাদেরকে কাটোরির মিডিল পোষণটা বার করতে হবে তো এইভাবে ইঞ্চি স্টেপটা রেখে মিডিল পোষণটা এখানে আমি বের করে নিচ্ছি তারপরে এখানে আমি সামনের দিকে এক ইঞ্চি উপরে ভেবে একটা দাগ দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন কাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু সামনের দিকে একটা শেপ থাকে তো সেই শেপটা দেওয়ার জন্য এইভাবে আমাদেরকে এক ইঞ্চি উপরে দাগ দিয়ে এই দাগটাকে আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে ঠিক আছে এবার এখানে আমাদেরকে চেস্টের চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে যেমন আমার মেজারমেন্টের চেস্ট আছে চুয়াল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ চলে আসবে এখানে আমার এগারো ইঞ্চি এবার এখানে আমি দেড় ইঞ্চি আবারও এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি নিচের দিকে কোমরের মাপটা এখন আমি নিচ্ছি না তো এখানে আমরা যখন ফিটিংস করব তখন এখানে আমি কোমরের মাপটাকে মেজারমেন্ট করে নেব। তো যেমনটা আমি উপরের দিকে নিয়েছি ঠিক সেই মাপটাকে আমি নিচের দিকে দিকেভাবে সোজা করে টেনে নিয়েছি এবারে আমাদেরকে এখানে এই মার্কিংয়ের উপরেই খুবই সুন্দর করে কাটিং করে নিতে হবে তো এটাই আমাদের সামনের পার্ট এটাই আমাদের পেছনের পার্ট তার জন্য এখানে আমি প্রথমে পিছনের পার্ট কাটিং করার জন্য এখানে আমি কাটোরির যে শেপটা আছে সেটাকে আমি কাটিং করব না সাইডের কাটিংগুলোই আমি এখানে করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সাইডের কাটিংগুলো করে নিয়েছি এবারে আমাদের এই পাটটাকে রেখেই পিছনের পাটকে বের করতে হবে তো এইভাবে সুন্দর করে বিছে রাখতে হবে কাপড়টা অবশ্যই আমাদেরকে ডবলে ভাঁজ করে রাখতে হবে এবারে এখানে আমাদেরকে হুবু হুব যেমনটা আমরা কাটিং করেছি ঠিক তেমনটাই আমাদেরকে এখানে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি এবারে এখানে আমাদেরকে উপরের পাটটাকে সাইডে রেখে দিয়ে এখন এখানে আমাদেরকে পেছন পাটের মধ্যে গলার লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমি প্রথমে গলা চড়াটা নিয়ে নিচ্ছি তো তারপর এখানে আমাদেরকে গলা লম্বাটা নিয়ে নিতে হবে আপনারা যতটা ডিপ পিট চান সেই হিসেবে এখানে আপনারা লম্বাটা নিয়ে নেবেন আমি এখানে নয় ইঞ্চি নিচ্ছি পেছনের গলা লম্বাটাকে নয় ইঞ্চি রাখলাম আর সাইডের থেকে আমি এভাবে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি এবার এখানে আমাদেরকে এই লাইনটার সাথে এই লাইনটা এইভাবে মিলিয়ে নিতে হবে তারপর এখানে আমাদেরকে এইভাবে রাউন্ড শেপ করে নিতে হবে আপনারা চলে এখানে যে কোনো গোলার ডিজাইন করতে পারেন আমি এখানে রাউন্ড শেপ রাখছি তো এইভাবে রাউন্ড শেপ করে নেওয়ার পরে এখন এখানে আমি টেকিংয়ের জন্য সাইডের থেকে নিয়ে নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি আর নিচের দিক থেকে উপরে নিয়ে নিচ্ছি আমি এখানে সাড়ে চার ইঞ্চি সাইডের মধ্যে আমি টেকিং দেওয়ার জন্য এর মধ্যে আমি দুই পয়েন্ট করে এভাবে নিয়ে নিচ্ছি আর দাগগুলোকে এভাবে মিলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে মার্কিং করা কমপ্লিট এবার এই মার্কিংয়ের উপরে আমি গলার কাটিং করে নিব তো এখানে আমি গলার কাটিং করে নিয়েছি এবারে আমাদেরকে পেছনের পার্ট সাইডে রেখে দিয়ে সামন পাটের মধ্যে আমাদেরকে এখানে যে আমরা ড্রয়িং করেছি এই ড্রয়িং এর উপরেই আমাদের হুপ হুপ কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবার মার্কিং এর উপরে কাটিং করা কমপ্লিট এবারে এখানে আমাদেরকে এই ছোটো কাটোরির থেকে বড় কাটোরি বের করতে হবে তার জন্য এখানে আমি বেল্টের কাপড়টা আর এখানে সাইডের কাপড়টাকে সাইডে রেখে দিচ্ছি কারণ এটাতে আমরা কোনোরকমভাবে এক্সট্রা কাপড় বাড়াবো না তো এখানে আমি কাটরে পাট নিয়ে নিয়েছি তারপর এখানে একটা আমি পেপার নিয়ে নিয়েছি তো পেপারের মধ্যে এখানে আমি মার্জিনটা বাড়াবো তো এখানে নিচের সাইডে আমাদেরকে নিয়ে নিতে হবে দেড় ইঞ্চি মিডিল থেকে দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি আর সাইডের থেকে আমি এখানে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি ঠিক আছে এই সাইডে নিয়ে নিলাম এক ইঞ্চি ঠিক একইভাবে আমাদেরকে এই সাইডেও নিয়ে নিতে হবে এক ইঞ্চি তো তারপর এখানে আমাদেরকে সাইডের থেকে এক ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে তো এই সাইডে আমি এক ইঞ্চি বাড়িয়ে নিলাম তো অপর সাইডেও আমাদেরকে এইভাবে একইভাবে এক ইঞ্চিভাবে বাড়িয়ে নিতে হবে তো উপরের দিকে দেখুন গলার সাইডে আমাদের কিছুই করতে হবে না যেমনটা ছিল ঠিক তেমনটা এখানে হুব ড্রয়িং করে নিয়ে সাইডের থেকে আমাদেরকে হাফ ইঞ্চি এই সাইডে বাড়িয়ে নিতে হবে তো এবার এখানে দেখুন আমাদেরকে কাটুরি পাটটাকে এইভাবে মেপে নিয়ে এর মিডিল পার্টটা বের করতে হবে তো এই মিডিল পোশনটা বের করে নিয়ে এখানে আমাদেরকে এইভাবে একটা লাইন টেনে নিতে হবে তো এইভাবে লাইনটা টেনে নিয়েছি এবারে আমাদেরকে এই সাইড থেকে এইভাবে মিলাতে হবে আর এই সাইড থেকেও আমাদেরকে এইরকম করে মিলে নিতে হবে স্কেল দিয়ে ঠিক আছে এইভাবে মিলিয়ে নেওয়ার পরে আমাদেরকে এই সাইডের মধ্যে আলতো হাতে উপরের দিকে আমাদের হাফ ইঞ্চি করে মার্জিন নিতে হবে আর নিচের দিকে এইভাবে আমাদের এক ইঞ্চি মার্জিনটা নিয়ে নিতে হবে এরপরে আমাদেরকে সামনের দিকে স্কেল দিয়ে এইভাবে এই লাইনটাকে টেনে নিতে হবে তারপর এখানে আমাদেরকে এই লাইনটাকেও এইভাবে আমাদের মিলিয়ে নিতে হবে তো লাইনগুলো মিলিয়ে নিয়েছি এবারে আমাদেরকে এই ছোট কাটরি সাইডে রেখে দিয়ে এখন এখানে আমাদেরকে নিচের দিকে উপরের সাইডে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে আর এবারে আমাদেরকে এই দাগটাকে এই রকম করে সোজাভাবে টেনে নিতে হবে তো এখানে আমি সোজা করে টেনে নিয়েছি এবারে দেখুন সাইডের থেকে আমি উপরের দিকে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আর এই সাইড থেকেও নিয়ে নিচ্ছি এভাবে এক ইঞ্চি তো এইভাবে নেওয়ার পরে এবারে আমাদেরকে এইভাবে দুটো দাগকে একসাথে মিলিয়ে নিতে হবে তো দাগটা ওখানে আমি মিলিয়ে নিয়েছি এবার এখানে আমাদেরকে হুপু হুপ এই মার্কিংয়ের উপরেই কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট কাটোরির থেকে বড় কাটোরি বের করে নিয়েছি এবারে এটা আমরা লাইনিংয়ের উপরে কাটিং করে নেব তো এইভাবে আমি লাইনিংয়ের উপরে প্রথমে উপরের কাটোরি পাটটা রাখছি তারপরে এখানে আমি নিচের পাটটা এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখছি এর মধ্যে পিন আপ করে নেব তারপরে এখানে দেখুন নিচের সাইডে আমাদেরকে হাফ ইঞ্চি করে এক্সট্রা সেলাই মার্জিন বাড়িয়ে নিতে হবে তো এইভাবে আমি উপরের পাটে হাফ ইঞ্চি বাড়িয়েছি তো নিচের পাটের মধ্যেও আমাদেরকে একইভাবে হাফ ইঞ্চিভাবে সেলাই মার্জিন বাড়িয়ে নিতে হবে মার্কিং করে নেওয়ার পরে আমাদের কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি মার্কিংয়ের উপরেই তো এবারে এখানে আমাদেরকে টেকিংয়ের জন্য প্রথমে এইভাবে মিডিলের মধ্যে একটা দাগ টেনে নিতে হবে আর সাইডের দিকে আমাদের এক ইঞ্চি করে এইভাবে ট্রেকিংয়ের জন্য নিয়ে নিতে হবে তো এইভাবে টেকিংয়ের মার্কিং করে নেওয়ার পরে অপর সাইডও আমাদেরকে এই মার্কিংটা নিয়ে আসার জন্য তো একটা পার্টকে আমাদের একটা পার্টের উপরে এইভাবে উল্টো করে রাখতে হবে এইভাবে সুন্দর করে বিছিয়ে রেখে আমাদের অপর সাইডে টেকিংয়ের মাপটা নিয়ে আসতে হবে এবার এখানে দেখুন নিচের সাইডে কিন্তু এক সাইডে আমাদের ছোট সাইজ আছে তো এটা আমাদের সামনের দিকে বসবে এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এবার এখানে আমি মেন কাপড় নিয়ে নিয়েছি তো একইভাবে এখানে মেন কাপড়টা আমাদের ডবলে ভাঁজ করে রাখতে হবে তারপর এখানে আমাদেরকে এক এক করে সব পাটগুলো এর মধ্যে ভালো করে বিছিয়ে রাখতে হবে তো এখানে আমি প্রথমে পেছনের পার্ট এইভাবে বিছিয়ে রাখছি তারপর এখানে দেখুন আমি সবগুলো পার এক এক করে বিছিয়ে রেখেছি এইভাবে এবারে আমাদের হুবহুব এই মার্কিংয়ের উপরেই কিন্তু কাটিং করে নিতে হবে কোনো রকমভাবে আমাদের এক্সট্রা কাপড় কাটিং করা যাবে না তো দেখতে পাচ্ছেন এখানে আমি হুবহুব কাটিং করে নিয়েছি তো এইভাবে যদি আপনারা ডাবল কাটারি ব্লাউজ কাটিং করেন তাহলে দেখবেন আপনাদের যে খাপটা আছে এটা কিন্তু অনেকটাই সুন্দর এবং পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তো এই ব্লাউজের সেলাইয়ের ভিডিও আমি এর পরের দিন আপলোড করে দেব আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে